ঢালিউডের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর ক্যারিয়ারে অসংখ্য দর্শক নন্দিত সিনেমা উপহার দিয়েছেন তিনি। তবে মাঝে লম্বা একটা বিরতি দিয়ে আবারও নিয়মিত হচ্ছেন ক্যামেরার সামনে। রঙ্গনা শিরোনামের নতুন সিনেমা দিয়ে পর্দায় ফিরছেন শাবনূর। চলতি বছরের 14 এপ্রিল থেকে শুটিং শুরু হয় ছবিটির। বাকি অংশের শুটিং হওয়ার কথা ছিল 8 আগস্ট থেকে, কিন্তু দেশের চলমান পরিস্থিতির কারণে এখনও দেশে ফিরতে পারেননি এই নায়িকা। তাই বাধ্য হয়ে শুটিং পেছালেন শাবনূর। তবে দেশে ফিরতে না পারলেও নিয়মিত দেশের খোঁজ রাখছেন বলে জানান তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় রয়েছেন শাবনূর। সেখান থেকে দেশের একটি গণমাধ্যমে বিষয়টি নিয়ে কথা বলেছেন নায়িকা। অস্ট্রেলিয়া থেকে মুঠোফোনে শাবনূর বলেন, এখন শুটিং করার অবস্থায় আমরা কেউই নেই। দেশের এই পরিস্থিতিতে কেউই শুটিং করতে চাইবেন না। চিত্রনায়িকা আরও বলেন, আমি সবসময় দেশের খবর রাখছি, সহকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছি, পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে ফিরব, তারপর শুটিংয়ের জন্য নতুন করে শিডিউল করব। রঙ্গনা নামের চলচ্চিত্রটি নির্মাণ করছেন আরাফাত হোসাইন। নারী কেন্দ্রিক গল্পে নির্মিত হবে সিনেমাটি। জানা গেছে ছবিটিতে থাকবে 3টি গান। সিনেমাটির কাহিনী লিখেছেন নির্মাতা নিজেই। এর চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।